আসসালামু আলাইকুম। ইজি এড ক্লাসরুমের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আরো ফ্লেক্সিবল উপায়ে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম সলভ করা যায়। এই চ্যানেলের পূর্ববর্তী একটি ভিডিওতে আমরা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের সলিউশন অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করেছি। সেখানে ডিটেল ডেসক্রিপশন দেওয়া আছে যে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম কি এবং এটার অ্যাপ্লিকেশন কি হতে পারে। এই ভিডিওর ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, যারা আগের ভিডিওতে দেখেননি দেখে নিতে পারেন। পূর্ববর্তী ভিডিওতে আমরা এরকম একটি প্রবলেম সলভ করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে একটি স্টার্টিং এবং এন্ড পয়েন্ট থেকে 7টা ডেস্টিনেশনে কিভাবে একটি ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম সলভ করা যায়। এই প্রবলেমের সেট আপে বেশ কিছু রেস্ট্রিকশন ছিল, যে স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট এটা একদম শুরুতেই থাকতে হবে, এবং এটার সলিউশন অ্যাপ্রোচ যেটা পূর্ববর্তী ভিডিওতে দেখানো হয়েছিল সেখানে এই ক্যালকুলেশনে বেশ কিছু কমপ্লেক্সিটি ছিল। আজকে আমি এমন একটা অ্যাপ্রোচ দেখাবো যেখানে এরকম কোনো কমপ্লেক্সিটি থাকবে না এবং ম্যাট্রিক্সটাকে দুইটা সেপারেট ভাগে ভাগ করার দরকার পড়বে না। এবং আজকে আমি একটা তুলনামূলক বড় প্রবলেম সলভ করব। আগেরটা আমরা করেছিলাম একটা 8x8 ম্যাট্রিক্স, আজকের প্রবলেমে আমরা দেখব একটা 20x20 ম্যাট্রিক্স। তো আজকের যে প্রবলেমে আমরা ফ্লেক্সিবিলিটির কথা বলতে চাচ্ছি, যে এখানে আমরা যে কোনো ডেস্টিনেশনকে একটা স্টার্টিং বা স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট হিসেবে ডিক্লেয়ার করতে পারবো। আগের প্রবলেমের মতো স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট শুরুতে থাকতে হবে, এরকম কোনো রেস্ট্রিকশন আজকের সলিউশন অ্যাপ্রোচে থাকবে না। অর্থাৎ যে কোনো ডেস্টিনেশনকে আমি স্টার্টিং এবং এন্ড পয়েন্ট সিলেক্ট করে বাকি ডেস্টিনেশনগুলি এর মাঝে আমি সাজাতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 20x20 ম্যাট্রিক্স, এটা একটা ফর্ম টু ম্যাট্রিক্স। এই রিডিং এর মান হচ্ছে যে ডেস্টিনেশন 7 থেকে ডেস্টিনেশন 3 এর দূরত্ব। এই দূরত্বগুলি আমি র্যান্ডমলি বসিয়েছি, আপনারা কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে রিয়েল লাইফ ডেটা নিয়ে কাজ করতে পারেন। ওকে, তাহলে আমি আমার ক্যালকুলেশন শুরু করছি। যে ফার্স্টে আমার ডেস্টিনেশন লেখার জন্য দুইটা কলাম ইউজ করতে হবে, আমি এটা লিখে নিচ্ছি। এখানে আমি সিরিয়ালি প্রথমে সিরিয়ালি নামটা দিয়ে নিচ্ছি। ওকে, এইখানে ডেস্টিনেশনের নাম উল্লেখ করার জন্য আমি ভি লুক আপ ফাংশনটা ইউজ করব। পাশের সেলটা ইউজ করব আর রেফারেন্স হিসেবে ইউজ করব এই ম্যাট্রিক্সটাকে। মানে এই ম্যাট্রিক্সটাকে আমাকে লক করে দিতে হবে। লক করার জন্য আমি ডলার সিম্বল ইউজ করতে পারি। ডলার সিম্বল দিলে এই লোকেশনটা লক হয়ে যাবে। দেন এই সবুজ ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের ইনফরমেশন আমার প্রয়োজন, তো এখানে টু টাইপ করে ব্র্যাকেট ক্লোজ করে দিব। ওকে, তো এটা আমি কপি পেস্ট করে দিচ্ছি। এখন আমার স্টার্টিং পয়েন্ট যেটা ফাইনাল পয়েন্ট সেটাই হয়, যেহেতু আমরা একটা ফিক্সড স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট দিচ্ছি। তো এই ঘরের লোকেশন আমি ইকুয়াল টু দিয়ে দিব এই ঘরের লোকেশন, মানে এই ঘরে যে ভ্যালু থাকবে ওইটাই লাস্টে থাকবে। এবং এই ফর্মুলা চাইলে আমি এখানে কপি করে ফেলতে পারি। ওকে, এবার আসি আমাদের ডিস্টেন্স ক্যালকুলেশন। এটা আমরা ইন্ডেক্স ফাংশন ইউজ করে করতে পারি। এই সিঙ্গেল যে ম্যাট্রিক্সটা আছে সেটা খেয়াল করবেন যে এখানে কোনো সেপারেট ম্যাট্রিক্স নাই, আমি শুরুতে পুরো ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে পারবো। পুরো ম্যাট্রিক্স সিলেক্ট করলাম, দেন এই পয়েন্ট, দেন এই পয়েন্ট। ওকে, এবার এই যে ম্যাট্রিক্স যেটা সিলেক্ট করেছিলাম এটা আমাকে লক করে দিতে হবে ডলার সিম্বল দিয়ে। সরি, এখন আমি যেহেতু ফিক্স করে দিয়েছি এখন আমি এটা কপি করতে পারবো, আমরা এই পর্যন্ত আসবো। ওকে, এখন আমরা এই ডিস্টেন্সের সামেশনটা দেখি।
ওকে, তাহলে এই যে আমরা টোটাল ডিস্টেন্স দেখতে পাইলাম, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের মেইন উদ্দেশ্য হচ্ছে এই ডেস্টিনেশন গুলোর সিকোয়েন্স এমন ভাবে সাজানো যাতে এই দূরত্বটা মিনিমাম হয়। আচ্ছা, এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে যে একটা স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টটা যাতে ফিক্স থাকে। এখন যে ফ্লেক্সিবিলিটির কথা আমি বলতেছিলাম, যে আমি চাইলে যে কোনো লোকেশনকে আমি এই স্টার্টিং পয়েন্ট বা এন্ড পয়েন্ট হিসেবে দেখতে পারি। তো আমরা যে এক্সাম্পল হিসেবে ধরে নিলাম যে 5 নম্বর যে ডেস্টিনেশনটা আছে সেটাকে আমি স্টার্টিং পয়েন্টে রাখবো এবং সেটা যাতে এন্ড পয়েন্টে রাখবো। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদেরকে একটা সেল প্রিপেয়ার করে নিতে হবে যে এটা ইকুয়াল টু দিলাম একদম স্টার্টিং যে পয়েন্টটা আছে সেইটা, সেই সেলটাকে রেফারেন্স হিসেবে ক্লিক করলাম। ওকে, তাহলে এটা যেহেতু এখন এক আছে, সো এখানে এক দেখাবে। এবং এখানে আমি একটা কন্ডিশন অ্যাড করে দিব ইফ ফাংশনের সাহায্যে, যে এই ভ্যালুটা যদি 5 হয় তাহলে 1 হবে, আর যদি 5 না হয় তাহলে 0 হবে। যেহেতু এই এই ভ্যালুটা 1, যেহেতু এই সেলে 1 আছে তার মানে এটা 0 হবে, আর যদি এটা 5 হইতো তাহলে আমরা দেখলাম যে এটা 1 হচ্ছে। তো 5 যেহেতু একবার আছে, সো আমি দিতে পারবো না, 20টা ডিফারেন্ট ভ্যালু থাকতে হবে, তা আমি আগের মতো 1 দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এবার আমাদের প্রবলেম সেট আপ রেডি, যে এটাই হচ্ছে তাহলে আমাদের স্টার্টিং পয়েন্টটা যেটা আমরা চাচ্ছি, এটা আমরা নাম লিখে দিলাম বোঝার সুবিধার জন্য। তো এখন আমি সলভার ইউজ করে আগের মতো এই প্রবলেমটা সলভ করতে পারবো, যে আমরা সলভার ক্লিক করলাম, দেন এই আমরা মিনিমাইজ করতে চাই হচ্ছে ডিস্টেন্সটা মিনিমাইজ করতে চাই, আর চেঞ্জ করতে চাই এই ব্লু যে ভ্যালুগুলি দেওয়া আছে এই কয়েকটা। আর এখন আমাদেরকে কনস্ট্যান্ট বা শর্ত আরোপ করে দিতে হবে, যে আমরা শর্ত যেটা দেখতে পারি সেটা হচ্ছে এই সেলের যে ভ্যালুগুলি আছে এই প্রত্যেকটা যাতে ডিফারেন্ট হয়। তো এটা আমরা ওকে দিলাম। এখন আমাকে নতুন আরেকটা শর্ত অ্যাড করতে হবে, যাতে এই প্রথম সেলে যাতে 5 আসে। তো সেটা আমি কীভাবে অ্যাড করতে পারি, যে খেয়াল করেন আমি কিন্তু এখানে একটা কন্ডিশন অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি, সো এটার সাহায্যে আমি এটা অ্যাড করতে পারবো, যে আমি চাই যে এই সেলের ভ্যালু যাতে ইকুয়াল টু 1 হয়, আর এইটার ভ্যালু 1 হবে কখন, যদি এখানে 5 আসে। সো এই কনস্ট্যান্টটা যদি অ্যাড করে দেই তাহলে এই কনস্ট্যান্টটা স্যাটিসফাই করতে গেলে এখানেও 5 হইতে হবে, এখানেও 5 হইতে হবে। সো এই শর্তটা অ্যাড করার মাধ্যমে আমি ফ্লেক্সিবিলিটিটা গেইন করতে পারতেছি। তো আমরা যদি এখানে সলভ দিয়ে সলভ দেওয়ার সময় অবশ্যই আমরা ইভলিউশনারি দিব, কারণ এটা বেটার পারফর্ম করে। এখন আমরা সলভ ক্লিক করলে ক্যালকুলেশন স্টার্ট হয়ে যাবে। তো ক্যালকুলেশন করতে বেশ সময় লাগতে পারে, এর জন্য আমি ভিডিওটা কিছুক্ষণের জন্য পজ করতেছি। এখানে আমরা দেখতে পারি যে আমাদের এখনকার সাম কিন্তু 88.6 আছে এই সিকোয়েন্সে। তো আমরা একটা অপটিমাম সিকোয়েন্স দেখতে চাই যেখানে এই ভ্যালুটা যাতে মিনিমাইজ হয়। ওকে, আমরা সলিউশন পেয়ে গিয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু যেই কন্ডিশনটা আমরা চাইছিলাম, যে স্টার্টিং পয়েন্ট এবং এন্ড করব আমরা 5 নম্বর দিয়ে, মাঝখানে অন্যান্য লোকেশনগুলি থাকবে, এবং সেই শর্তটা ফিল আপ হয়ে আমি মিনিমাম যে ভ্যালু পেয়েছি সেটা হচ্ছে 14.9। তাহলে সিমিলারলি আমি যদি অন্য ডেস্টিনেশনকে যাই স্টার্টিং এবং এন্ড পয়েন্ট হিসেবে দিতে, আমাকে যেটা করতে হবে শুধুমাত্র এই জায়গায় এই 5-এর জায়গায় অন্য কোনো কিছু একটা যেটা চাই সেটা উল্লেখ করে দিলেই হয়ে যাবে। আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।